সারা রাজ্য জুড়েই ডিএ আদায়ের দাবিতে তীব্র আন্দোলন চলছে। রাজ্য সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে। বুধবার সন্ধ্যায় আরামবাগের হাসপাতাল মোড়ে 12ই জুলাই কমিটির ডাকে ডিএ সহ একগুচ্ছ দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক, কর্মচারী ও শিক্ষকদের যুক্ত আন্দোলন মঞ্চ এই পথসভায় সামিল হন। তাদের মূলত দাবি ছিল কেন্দ্র ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে শ্রমিক, শিক্ষক, কর্মচারীদের অধিকারের উপর পরিকল্পিতভাবে আক্রমণ করছে। এই পরিকল্পিত আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তাই কৃষকদের প্রাপ্য ফসলের মূল্য দিতে হবে। প্রচলিত শ্রম আইনের পরিবর্তন করে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার ডাক দেয় 12ই জুলাই কমিটির সদস্যরা। তাদের আরো দাবি, কেন্দ্রীয় হারে 36% মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে, সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছভাবে স্থায়ী পদে নিয়োগ করতে হবে, ব্যাংক, বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণ চলবে না। এই রকম একগুচ্ছ দাবি তোলেন ওই সংগঠনের নেতৃত্ব। ডিআইএফআই পক্ষ থেকে উপস্থিত ছিলেন শুভেন্দু নন্দী, সিআইটিইউ থেকে উপস্থিত ছিলেন দক্ষ বামপন্থী নেতা সমীর চক্রবর্তী। আজকে 12ই এপ্রিল 2023, 12ই জুলাই কমিটি, রাজ্য কমিটির নির্দেশ, আরামবাগ মহকুমা 12ই জুলাই কমিটির ব্যবস্থাপনা, এখানে বামপন্থী সংগঠনগুলির সহযোগিতায় 8 দফা দাবিতে এখানে আমরা অবস্থান বিক্ষোভ প্রতিপালন করলাম। এই যে 8 দফা দাবি, এই দাবি যেমন সরকারি কর্মচারীদের একটা দাবি আছে বকেয়া দিয়ে দিতে হবে, আর বেশিরভাগ দাবি আছে মানুষের দাবি, এবং সেই মানুষের দাবি, জনগণের দাবি, যাতে উভয় সরকার, কেন্দ্র এবং রাজ্য, তারা এই দাবিগুলির প্রতি সুবিচার করে প্রত্যেকটা দাবিকে রূপায়িত করেন, বাস্তবায়িত করেন, সেটার জন্যই আজকের এই আন্দোলন এবং এই বিক্ষোভ অবস্থান। এটা শুধু আরামবাগ নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী সব জায়গাতেই এটা চলছে এবং এটা চলতে থাকবে। আরও ধারাবাহিক আন্দোলনের মধ্যে আমাদের যেতে হবে, কারণ যা পরিস্থিতি, যেভাবে লুপ্তরাজ চলছে, যেভাবে চক্রান্ত চলছে, এবং কেন্দ্র রাজ্যের মধ্যে যেটা যুযুধান একটা বিষয় আমরা বাহ্যিক যেটা দেখতে পাচ্ছি, তার আভ্যন্তরীণ কোনো বিষয় আছে কি না সেটা আপনারা চিন্তাভাবনা করবেন, এটা যেমন একটা দিক। তেমনি আবার দেখতে পাচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এখানে বিভিন্ন তাদের শাসক দলের রাজনৈতিক নেতাদের, বিভিন্ন পরিসরে যারা আছেন তাদেরকে ধরছেন, জেলে ভরছেন, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, কোটি কোটি টাকার নয় ছয় হয়েছে, তছনছ হয়েছে, মেধার ভিত্তিতে চাকরি হয়নি, চাকরি চুরি হয়েছে, কৃষকের শ্রম চুরি হচ্ছে, টিকার কাজ বন্ধ হয়ে গেছে, এবং সাধারণ মানুষের দাবি, এবং দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, এই সব কিছুর প্রতিবাদ জানি আমরা এই 8 দফা দাবির বেসিসে এখানে 3 ঘন্টার অবস্থান করলাম এবং আমরা প্রস্তাব উত্থাপন করলাম, প্রস্তাব পাস করলাম, আমাদের সর্বসম্মতভাবে এই কর্মসূচি সফল হলো, এই কথাই বলছি। ধন্যবাদ। নিউজ আজ বাংলা, আরামবাগ। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।